আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ মিসবাহউদ্দিন আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে শেষের যে চারটি রুলস বাকি আছে সেটি আজকে নিয়ে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। ইতিপূর্বে আমরা ছয়টি রুলস শিখেছিলাম, আজকে আমরা সাত নম্বর রুলসে যাব। তো আজকে আমরা শিখব সাত নম্বর রুলসে ইনফিনিটিভ টু যুক্ত বা ইন অর্ডার টু যুক্ত। সিম্পল সেন্টেন্স যদি থাকে এইটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স করব, তখন আমরা ইনফিনিটিভ টু এর জায়গায় আমরা কি বসাবো, সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস মেন ভার্ব ইজ ফ্রম প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন কমপ্লেক্সের ক্ষেত্রে। কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা সো দ্যাট এর জায়গায় আমরা কি বসাবো, অ্যান্ড প্লাস সাবজেক্ট প্লাস ওয়ান্ট বা ওয়ান্টেড টু প্লাস মেন ভার্ব ইজ ফ্রম প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। আর এইখানে অর্থটা হচ্ছে উদ্দেশ্য বোঝানো, অর্থাৎ এই বাক্যটি দ্বারা উদ্দেশ্য বোঝানো। ইনফিনিটিভ টু বলতে আমরা কী বুঝি, টু প্লাস ভার্ব, যখন টু প্লাস ভার্ব থাকবে তখন সেটিকে আমাদেরকে বলা হবে ইনফিনিটিভ টু। এটাও থাকতে পারে অথবা ভার্বের আগে ইন অর্ডার টু থাকতে পারে। তো আমরা প্রথম বাক্য একটি বাক্য লিখেছি এক্সাম্পল, সেই বাক্যটি আমরা দেখি, আই ওয়ার্ক হার্ড টু এস্টাবলিশ মাই সেলফ। এইখানে বলা হচ্ছে কি, আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি টু এস্টাবলিশ, প্রতিষ্ঠিত করতে মাই সেলফ, আমার নিজেকে, তার মানে আমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কঠোর পরিশ্রম করি। তার কঠোর পরিশ্রম করার উদ্দেশ্য কি, প্রতিষ্ঠিত করা, তার জন্য অর্থটা বলা হচ্ছে উদ্দেশ্য বোঝাবে। তো যখনই আমরা এরকম ধরনের টু প্লাস ভার্ব দেখবো ইনফিনিটিভ টু, তখন এটাকে বলবো ইনফিনিটিভ টু যুক্ত সিম্পল সেন্টেন্স, কেননা এখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আছে। এর আগে আমরা শিখেছিলাম যে সিম্পল সেন্টেন্স চিনিবার উপায়টি। তো এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, তো কমপ্লেক্স করতে গেলে আমাদেরকে কী করতে হবে, স্ট্রাকচারটা আমি লিখে দিয়েছি, আমাদের প্রথম বাক্য যেটি আছে টু এর আগ পর্যন্ত ঠিক রাখতে হবে, এবং টু এর জায়গাতে আমরা কী লিখবো, সো দ্যাট লিখবো। টু উঠিয়ে দিয়ে আমরা কী লিখেছি, সো দ্যাট, তারপর স্ট্রাকচারে কী বলে, সাবজেক্ট, তো সাবজেক্টটি কী আছে, আই, তাহলে আমরা আই লিখলাম এবং বলছি স্ট্রাকচারে সাবজেক্ট পরে ক্যান বা কুড। তো এখন ক্যান বসাবো না কুড বসাবো সেটা বুঝবো কী করে, ক্যান এবং কুড বসবে টেন্স অনুসারে, অর্থাৎ প্রথম বাক্যটি ভার্বটি আমার বাক্য ভার্বটি দেখে বুঝতে হবে এটি কোন টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে আমাদেরকে ক্যান বসাবো, আর পাস্ট টেন্স থাকলে কুড, ওয়ার্ক আছে যেহেতু তার মানে প্রেজেন্ট ফর্মে আছে, এই কারণে আমাদেরকে সাবজেক্টের পরে কী বসাতে হবে, ক্যান বসাতে হবে, সাবজেক্ট প্লাস ক্যান, তারপরে বলা হচ্ছে মেন ভার্বের বেস ফর্ম। তো এখানে ভার্বটি কী আছে, অর্থাৎ ইনফিনিটিভ টু এর যে পরে যে ভার্বটি, এস্টাবলিশ, তারপরে হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এখানে কী আছে, মাইসেলফ বসিয়ে দিলাম। তাহলে আমরা কী বুঝতে পারলাম যে সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে যখন ইনফিনিটিভ টু থাকবে তখন টু এর পরিবর্তে সো দ্যাট বসাবো, তারপরে সাবজেক্ট নিয়ে এসে ক্যান কুড বা মে মাই এটা স্ট্রাকচার বা অর্থ অনুসারে বসাবো এবং টেন্স অনুসারে। তারপরে আমরা জানি এটা হচ্ছে মডাল অক্সিলারি, যেহেতু সেই ক্ষেত্রে আমাদের ভার্বে সবসময় বেস ফর্ম বসে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন বসে। আর কমপ্লেক্সের ক্ষেত্রে সো দ্যাট তুলে দিয়ে সম্পূর্ণটাই ঠিক থাকবে, সো দ্যাট তুলে দিয়ে সো দ্যাটের জায়গাতে আমরা কী বসাবো, অ্যান্ড বসাবো, আর ক্যানের জায়গাতে ওয়ান টু বা ওয়ান্টেড টু বসাবো, অর্থাৎ টেন্স অনুসারে। এখন এখানে যদি কুড হতো তাহলে ওয়ান্টেড টু বসাতাম, যেহেতু এখানে প্রেজেন্ট ফর্মে আছে ক্যান আছে, তার জন্য আমাদেরকে কী বসাতে হয়েছে, স্ট্রাকচারে বলা হচ্ছে ওয়ান টু বা ওয়ান্টেড টু, যেটা প্রেজেন্ট ফর্ম তাই আমরা কী বসালাম, ওয়ান টু বসালাম, তার জন্য আমরা এখানে ওয়ান টু বসিয়েছি, তারপরে বাকি অংশ যা আছে সেগুলো ঠিক থাকবে। তাহলে আমরা কী বুঝলাম, ইনফিনিটিভ যুক্ত যখন সিম্পল সেন্টেন্স করতে যাব তখন আমরা যদি অর্থটাকে প্রাধান্য দিয়ে এবং স্ট্রাকচার ওয়াইজ করি তাহলে ইজিলি আমরা কী করতে পারবো, শিখতে পারবো। তাহলে আমাদের সাত নম্বর রুলসটি আমরা ইনশাল্লাহ ক্লিয়ার, এরপরে আমরা যাবো আট নম্বর রুলসটি। তাহলে আমরা এখন আট নম্বর রুলসে আসি, আমরা এখন শিখব বিসাইডস, যখন কোনো বাক্যের সাথে বিসাইডস থাকবে, বিসাইডস যুক্ত সিম্পল সেন্টেন্স, তো বিসাইডস থাকলে আমাদেরকে ভার্বের পরে এক বা বিসাইডসের পরে ভার্ব প্লাস আইএনজি হবে, অথবা বিসাইডসের পরে নাউন হতে পারে। তো আর কম্পাউন্ড করতে কমপ্লেক্স করতে গেলে হোয়াইল বসাবো, আর কম্পাউন্ডের ক্ষেত্রে নট অনলি ডট ডট বাট অলসো, এবং এটির মানে হচ্ছে, অর্থটি হচ্ছে উপরন্ত বা পাশাপাশি। তো এখানে কী বলা হচ্ছে, বিসাইডস টেকিং টি আর টুক কফি, মানে পাশাপাশি কেন বলা হচ্ছে, চা খাওয়ার পাশাপাশি আমি কফি খেলাম, তার মানে একটি ছাড়া আরেকটি, মানে একটির সাথে আরেকটি যখন বোঝাবে তখন আমাদেরকে কি বসাতে হবে,
ডিসাইডস এর রুটসে আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এখন যদি আমরা এটাকে কমপ্লেক্স করতে চাই, তো কমপ্লেক্স করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ডিসাইডস এর পরিবর্তে হয়েল বসাবো। ডিসাইডস এর পরিবর্তে কি বসাবো, হয়েল। যখন হয়েল বসাবো তখন আমাদেরকে, এর আগে আমরা শিখেছি যে এরপরে সরাসরি সাবজেক্ট নিয়ে আসা, তো এখানে একটা বিষয় আছে, আমরা দুইভাবে করতে পারি, কারণ হোয়াইলের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে তুমি তোমরা যদি মনে করো যে সরাসরি ভার্বটিকে নিয়ে চলে আসবা, তাহলে সরাসরি ভার্ব নিয়ে আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত, অর্থাৎ হোয়াইল টেকিং টি আই টুক কফি। আর যদি আমরা এরপরে সাবজেক্ট নিয়ে আসতে চাই তখন আমাদেরকে কি করতে হবে, সেম আগের রুলস অনুসারে হোয়াইলের পরে আমরা সাবজেক্টটা নিয়ে আসবো, হোয়াইল আই তখন টেকিং না করে টুক করতে হবে, কারণ হয়েলের পর যখন সাবজেক্ট চলে আসবে তখন ভার্বের পাস্ট ফর্ম কেন করতে হবে, যেহেতু পরের ভার্বটি পাস্ট ফর্মে আছে, তাই হোয়াইল টুক টি আই টুক কফি। আর কম্পাউন্ড করার সময় আমরা বলেছি নট অনলি ডট বাট অলসো, তাহলে আমরা কি করব, আই টুক নট অনলি টি বাট অলসো, কমার জায়গাতে আমরা কি বসাবো, বাট অলসো, আই টুক কফিও বলতে পারি বা বাট অলসো কফি, কিন্তু এটা বলাটাই বেস্ট, আই টুক কফি যখন বলবো তখন এটা একটু হ্যাঁ দেখতে কেমন লাগে, এই কারণে আমরা সরাসরি কি বসাবো, বাট অলসো কফি। তো এখানে আর একটি বিষয় একটু বলতে পারি সহজভাবে মনে রাখার জন্য, যে আমরা যদি এটা মনে না রাখতে পারি যে নট অনলিটা কোথায় বসাবো, তো হোয়াইলের পরিবর্তে আমরা সরাসরি শুরুতেও নট অনলি বসাতে পারি, নট অনলি আই টুক টি বাট অলসো কফি, এইভাবেও আমরা করতে পারি। তাহলে আমরা কি বুঝলাম, যখনই ডিসাইডস প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা নাউন থাকতে পারে তখন আমাদেরকে সরাসরি কি করতে হবে, কমপ্লেক্স করতে গেলে হোয়াইল নিয়ে আসতে হবে, আর হোয়াইল নিয়ে আসলে তখন সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তার জন্য আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি এবং তারপরে যা আছে সম্পূর্ণটা বসিয়ে দিয়েছে। আবার যদি আমরা এইভাবে করতে পারি, যদি সাবজেক্ট নিয়ে আসতে চাই তাহলে হোয়াইলের পরে আমাদেরকে সাবজেক্টটি নিয়ে এসে তখন আমাদেরকে আর সরাসরি ভার্ব প্লাস আইএনজি করা যাবে না, তখন আমাদেরকে পরের ভার্বটাকে কেন্দ্র করতে হবে, দেখে বুঝতে হবে যেটি কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, যদি পাস্ট ফর্ম হবে তাহলে আমাদেরকে পাস্ট ফর্ম করতে হবে, অর্থাৎ হোয়াইল আই টুক টি আই টুক কফি, এইভাবে আমরা করতে পারি। আর কম্পাউন্ড করতে গেলে আমরা হোয়াইলের জায়গাতে নট অনলিটা আগে বসাতে পারি, আবার ভার্বের পর নট অনলি বসাতে পারে, সেটা ইচ্ছা অনুসারে করতে পারো। তাহলে আমরা আজকে কী শিখলাম, ডিসাইডস এর রুলসটি শিখলাম এবং এটার অর্থটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে উপরন্ত বা পাশাপাশি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 9 নম্বর রুলসে যাব। তাহলে আমরা এখন কি শিখবো, 9 নম্বর রুলসটি শিখবো, 8 নম্বর অলরেডি শেষ করলাম। তো এটা শেখার আগে আমি একটু বলতে চাই যে অনেকেই আমাকে ফোন করে তোমরা বলেছো আর নতুন নতুন গ্রামার শেখার জন্য, তো আশা করি তোমরা দেখতে থাকো, হ্যাঁ, এবং আমাকে ইনবক্সে নক করো, আমি তোমাদের সামনে ভালো ভালো গ্রামার নিয়ে আসবো, এবং যেগুলো তোমাদের কাছে স্টুডেন্টের কাছে ডিফিকাল্ট মনে হয় সেগুলো আমি ইজি ওয়ে শেখানোর চেষ্টা করবো। আই হোপ দ্যাট ইউ লার্ন বেটার ফ্রম মি। সো একটা কথাই বলবো, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইফ ইউ প্র্যাকটিস দেন ইউ ক্যান লার্ন, সো উইদাউট প্র্যাকটিসিং more and more it is not possible to learn. So whenever you watch my video you can understand what I'm talking about and how I can teach you, you can understand very easily, but after watching you forget. Most of the time I have observed myself that there are many students who can understand the grammar properly in front of his teacher, but after going or after leaving the place, he or she forgot. Why? Because you are not attentive. You don't practice. This is the main reason. That's why you have to practice more and more. So if you practice, then it is possible to learn. So অনেক গ্রামার আছে যেগুলো মনে হয় যে অনেক সময় হেজি মনে হয়, বুঝতে পারি না। তো আমি তোমাদেরকে খুব টেকনিক্যালি এবং খুব শর্টকাট ম্যাজিক্যাল ওয়ে আমি তোমাদেরকে বলেছি, আমি তোমাদেরকে গ্রামারগুলো শেখাবো খুব সহজ উপায়ে। আশা করি তোমরা শিখতে পারছো এবং আমি বুঝতে পারছি, এবং অনেকে আমাকে ফোন করেছো এবং নক করেছো আমার মেসেঞ্জারে, আমার আমার সাথে যারা অ্যাড আছো, তো অনেকেই বলেছো স্যার একটু আরও আমাদেরকে অন্য গ্রামারগুলো, যেমন ভয়েস চেঞ্জ অনেকে বুঝতে পারে না, তো আমি ভয়েস চেঞ্জ এমনভাবে শেখাবো তোমরা ইজিলি শিখে যাবা। তো আমার সাথে থাকো, দেখতে থাকো পথ থেকে পথে চ্যানেলটি, এবং শিখতে থাকো এবং প্র্যাকটিস করো, প্র্যাকটিস ছাড়া কিছু হবে না। এরপরে আমি তোমাদেরকে, অনেকে আছে এমনও আছে আমাকে অনেকে বলেছে যে স্যার এটা তো একদম বাচ্চারাও শিখে যাচ্ছে, হ্যাঁ আমি
এইভাবে শেখাচ্ছি ফর দ্য বিগিনার্স, যারা এখনো আরম্ভ করেনি, শিখতে পারছে না, কোনো মানে গ্রামারগুলো খুব কঠিন মনে হচ্ছে। যেমন ইন্টারমিডিয়েট যারা পরীক্ষার্থী এক্সামিনিজ আছে যারা, তারা অনেক প্রবলেম ফেস করে, যেমন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে। এই কারণে আমি গ্রামারটি নিয়ে তোমাদের সামনে আগেই শুরু করেছি। আমি বেসিক থেকে শুরু করতে পারতাম, কিন্তু বেসিক বাদ দিয়ে কেন এটা শুরু করেছি, কারণ অনেকে আমাকে সাজেস্ট করেছে, স্যার আপনি একটু প্লিজ এটা শেখান, তাহলে আমরা উপকৃত হবে। এই কারণে আমি এটা শুরু করেছি। তো আমরা এরপরে আরেকটি রুলস হলে আমরা শিখে যাবো। আমি বলেছিলাম তোমাদেরকে 10টি রুলসের মধ্য দিয়ে 6টি রুলস শেখাবো। তো আমি তোমাদের আমি আমার কথা রেখেছি এবং রাখার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো আমরা শেষ পর্যন্ত যাই। তো 9 নম্বর রুলসটি কি বলা হচ্ছে, যে এর আগে আমরা 1 নম্বর রুলসে শিখেছিলাম প্রেজেন্ট বা পারফেক্ট পার্টিসিপল, কিন্তু এখানে একটি ওয়ার্ড যুক্ত আছে, সেটি কি ইনস্ট্যান্টলি। তো যদি কোনো বাক্য প্রেজেন্ট বা পারফেক্ট পার্টিসিপল যুক্ত থাকে এবং ডট ডট ইনস্ট্যান্টলি থাকে, তখন এর অর্থটা চেঞ্জ হয়ে যায়। যেমন এর আগে আমরা বলেছিলাম একটি আগে অপরটি পরে ঘটলে প্রেজেন্ট বা পারফেক্ট পার্টিসিপল যুক্ত বাক্য থাকলে, কিন্তু এখানে যখনই ইনস্ট্যান্টলি কথাটি থাকছে তখন এর মানে হচ্ছে তাৎক্ষণিকভাবে বা তৎক্ষণাৎ। এই কারণে আমরা কি করতে হবে, রুলসটাও চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদেরকে কমপ্লেক্স করতে যে আমাদেরকে নো সুনার হ্যাড ডট ডট দেন অথবা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হবে, যে কোনো একটা ইউজ করতে পারবো। তো আমি নো সুনার হ্যাড দিয়ে দেখিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে এটা বলে দেবো অ্যাজ সুন অ্যাজ কীভাবে ব্যবহার করতে হয়। তো এখানে কি বলা হচ্ছে, গেটিং দ্য নিউজ আই লেফট দ্য প্লেস ইনস্ট্যান্টলি, সংবাদটি পেয়ে আমি তাৎক্ষণিকভাবে স্থানটি ত্যাগ করলাম। তার মানে কি, তাৎক্ষণিক এই যে কথাটি আসছে, এই কারণে আমাদের কমপ্লেক্স করতে যে রুলসটিও আমাদের কি হবে, আমাদেরকে চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদেরকে শুরুতে কি বসাইতে হবে, নো সুনার হ্যাড। যখন নো সুনার হ্যাড বসাবো, হ্যাড থাকার কারণে আমরা যেমন সাবজেক্ট নিয়ে আসবো, নিয়ে এসে ভার্বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে, অ্যাঙ্গেল তুলে দিয়ে। তাই গেট গট গটেন অথবা গেট গট গট, আমি গটেন করেছি, তোমরা গট লিখতে পারো। তো নো সুনার হ্যাড আই গটেন দ্য নিউজ, তারপর আমরা কমার জায়গায় দেন বসে বাকি যা অংশ আছে সেটা তুলে দেবো। শুধুমাত্র এখানে একটু আমার মিসিং গেছে, যে আমরা যখন নো সুনার হ্যাড ব্যবহার করবো তখন আমরা ইনস্ট্যান্টলি কথাটি লিখবো না, তখন আমরা কি লিখবো না, ইনস্ট্যান্টলি কথাটি লিখবো না, কারণ নো সুনার হ্যাড দ্বারা তাৎক্ষণিক মিনিংটা দিয়ে দিচ্ছে। এই কারণে আমাদেরকে ইনস্ট্যান্টলি লেখা যাবে না, কিন্তু আমরা কম্পাউন্ড করে যখন করতে যাব তখন আমাদেরকে ইনস্ট্যান্টলি কথাটি লিখতে হবে এবং নো সুনার হ্যাডটি উঠে যাবে। এই কারণে আমাদেরকে তখন আবার পুনরায় তাৎক্ষণিক মিনিংটা দেওয়ার জন্য আবার ইনস্ট্যান্টলি লিখতে হবে ওয়ার্ডটি। তো তারপর আমরা যখন কম্পাউন্ড করবো তখন আই গট দ্য নিউজ, শুধু আমরা দেনের জায়গায় আমরা কি করবো, হ্যান্ড লিখবো এবং পরবর্তীতে যা আছে সব বসিয়ে দেবো, যেহেতু সাবজেক্টটি একই ব্যক্তি বস্তু দুইটা বাক্যে, এই কারণে পরবর্তীতে আমরা আর আইটি লিখে নিই এবং লিখলেও কোনো প্রবলেম হয় না সাধারণত, কিন্তু এটা অনেকে আবার ভুল ধরে, তার জন্য না লেখাটাই বেস্ট। তার আই গট দ্য নিউজ অ্যান্ড লেফট দ্য প্লেস ইনস্ট্যান্টলি। তো আমরা 9 নম্বরটি আরেকবার রিভিউ করি, যেহেতু এটা একটু ব্যতিক্রমী আছে। যখনই আমরা প্রেজেন্ট বা পারফেক্ট পার্টিসিপল হবে তখন এর সাথে যদি ইনস্ট্যান্টলি থাকে তাহলে আমাদেরকে এর অর্থটা হবে তাৎক্ষণিকভাবে, তখন আমরা এটাকে কমপ্লেক্স করতে গেলে নো সুনার হ্যাড নিয়ে আসবো, আর নো সুনার হ্যাডের কারণে হ্যাড থাকার কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল অন করে দেবো, এরপরে যা আছে আমরা সবই বসাই দেবো এবং কমার জায়গাতে দেন বসাবো, আর ইনস্ট্যান্টলিটা উঠে যাবে। আর কমপ্লেক্স করার সময় আমাদেরকে কি করতে হবে, নো সুনার হ্যাড তুলে দিতে হবে, তুলে দিয়ে আমাদেরকে কি করতে হবে, শুদ্ধের জায়গায় অ্যান্ড লিখবো, আর যেহেতু সাবজেক্টটা কি দুই বাক্যে তার জন্য পরবর্তীতে আইটি লেখার প্রয়োজন নেই। যেটা বলতে চাচ্ছিলাম যে নো সুনার হ্যাড না লিখে যদি অ্যাজ সুন অ্যাজ লিখি তাহলে কি করতে হবে, তখন আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ লিখলে আমাদেরকে পরের ভাবটি ফলো করতে হবে, যেটা পাস্ট ফর্মে আছে তখন আমাদেরকে ভাবে পাস্ট ফর্ম অর্থাৎ এখানে গট করবো, অ্যাজ সুন অ্যাজ আই গট দ্য নিউজ আই লেফট দ্য প্লেস, এটা করতে পারি। তার মানে আমরা দুইভাবে শিখলাম। তো আমাদের 9 নম্বর রুলসটি ক্লিয়ার, এরপরে আমরা 10 নম্বরটি শিখব। তো আমরা 10 নম্বরে যাই, আমরা এখন ফাইনাল রুলস, যেটা লাস্ট রুলস, লাস্ট ওয়ান। সো আমরা এখন শিখবো সিঙ্গেল ক্লজ যুক্ত। তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে ক্লজ কি, আমি এটা কিন্তু আগে থেকেই আলোচনা করিনি, এই কারণে আমি বলেছি তোমাদেরকে ইজি ওয়েতে শেখাবো, কারণ এটা শিখতে গেলে অ্যাট ফার্স্ট আমাদেরকে ক্লজ এবং ফ্রেজ জানতে হয়। কিন্তু আমি এটা ছাড়া কেন শিখেছি, টেকনিক্যালি আমি তোমাদেরকে শিখিয়েছি যেন তোমরা সহজে শিখতে পারো। তো আমরা একটু এখানে একটু হালকা আলোচনা করবো, ডিটেলস আমরা যখন ক্লজ নিয়ে আসবো বা ফ্রেজ নিয়ে আসবো তখন তোমাদের সাথে আমি এটা ডিটেলস আলোচনা করব। জাস্ট আমরা ক্লজ কি এবং আমি তোমাদেরকে সিঙ্গেল ক্লজটা কি সেটা বোঝাচ্ছি। এখন এখানে আমি একটি বাক্য লিখেছি, যেটা সিঙ্গেল ক্লজ সেটাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়, এবং ক্লজে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। তো এখানে আমরা সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি, কিন্তু এখানে এটা কোন ক্লজ বুঝবো কী করে, সিঙ্গেল ক্লজ বা সেটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। তো সিঙ্গেল ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে স্বাধীন, অর্থাৎ কারো সাহায্য ছাড়াই সে স্বাধীনভাবে
অর্থ প্রকাশ করবে। যেমন আই স আ ল্যাম ম্যান, আমি একজন ন্যাংরা বা খোঁড়া মানুষকে দেখলাম, তাহলে এইটা কি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করেছে। কিন্তু আমি পরবর্তী একটি সেন্টেন্স লিখেছি, আমি রুলসে পড়ে যাচ্ছি, আগে বুঝিয়ে নিই তোমাদেরকে সিঙ্গেল ক্লজটা কি, মানে আমরা সিঙ্গেল ক্লজটা বুঝলাম এবং ক্লজ যে তিন প্রকার, হ্যাঁ প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এইটা কি সেটা আগে আমরা একটু বুঝে নিই, শিখে নিই, তারপর আমরা রুলসে যাচ্ছি। তো এখানে দেখো যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ সিঙ্গেল ক্লজের কি নিবে, সাহায্য নিবে, সাহায্য ছাড়া সে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে না। যেমন আমি এখানে একটি বাক্য লিখেছি আই স আ ম্যান হু ওয়াজ ল্যাম, তো আমি এখানে যদি এই আই স আ ম্যান এই কথাটা বাদ দিয়ে লিখি যে হু ওয়াজ ল্যাম, তাহলে এটা কাকে ন্যাংরা ছিল আমরা এখনো বুঝতে পারছি না, তার মানে এটা ইনকমপ্লিট। এটা কমপ্লিট করতে গেলে আমাদের কার সাহায্য নিতে হচ্ছে আই স আ ম্যান, তার মানে এই যে হু ওয়াজ ল্যাম এটি হেল্প নিয়েছে আই স আ ম্যান, তার জন্য হু ওয়াজ ল্যাম এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজ মানে কি, দেখো আই স আ ম্যান অ্যান্ড হি ওয়াজ ল্যাম, এবং এখানে একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, দুইটা বাক্যকে কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, তখন সেটাকে কোঅর্ডিনেট ক্লজ বলা হবে, তার জন্য একটি কোঅর্ডিনেট ক্লজ। তার মানে আমরা বুঝতে পারলাম সিঙ্গেল ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ কার সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য নেবে, আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে দুইটি বাক্যকে কোনো কনজাংশন দ্বারা সংযুক্ত করতে হবে। তাহলে এখন আমরা যদি এবার রুটসে যাই, রুটসে গেলে আমরা বুঝতে পারবো, এখন আমরা শিখছি সিঙ্গেল ক্লজ যুক্ত বাক্যকে কমপ্লেক্স করতে গেলে সেটা আমরা একটা রুটস বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন যুক্ত করতে হবে, অথবা দ্য প্লেস হোয়ার বা দ্য টাইম হোয়েন, অর্থাৎ এখন আমাদেরকে বুঝতে হবে কখন রিলেটিভ প্রোনাউন আসবে, কখন দ্য প্লেস হোয়ার আসবে, কখন দ্য টাইম হোয়েন আসবে। তো রিলেটিভ প্রোনাউন কখন, যখন আমরা দেখবো যে বাক্যটি ব্যক্তি বা বস্তু সূচক হতে পারে, তখন আমাদেরকে, যেমন আই স আ ল্যাম ম্যান, আমি একটি ন্যাংরা মানুষকে দেখলাম, এখানে ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তো আমাদের রিলেটিভ প্রোনাউন নিয়ে আসতে হবে। আর প্লেস কখন আসবে, স্থানে যখন উল্লেখ থাকবে, আর টাইম হোয়েন কখন আসবে, যখন সময়ের উল্লেখ থাকবে, তার মানে এখানে স্থান এবং সময়ের কোনোটাই উল্লেখ নাই, তাহলে আমরা বুঝতে পারছি এখানে একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসতে হবে। তাহলে আই স আ ল্যাম ম্যান, তাহলে আমরা যখন এটা কমপ্লিট করবো, তাহলে আই স আ ম্যান লেখার পরে এবং আমাদেরকে কি নিয়ে আসতে হবে একটা রিলেটিভ প্রোনাউন, মানে রিলেটিভ প্রোনাউন চিনব কি করে, সবসময় রিলেটিভ প্রোনাউনের আগে একটি নাউন থাকবে, যেমন হু, হু দ্বারা কি করে নির্দেশ করেছে, এখানে আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করেছি, এবং এর আগে একটি কি আছে, নাউন আছে, তার মানে এটা রিলেটিভ প্রোনাউনের কাজ করছে, তার কারণ রিলেটিভ প্রোনাউনের আগে সবসময় নাউন থাকবে। তাহলে আই স আ ম্যান হু, আর যেহেতু এটা পাস্ট ফর্ম তাই ওয়াজ নিয়ে আসছে, আর ল্যাম্পটি লিখে দিয়েছে। আর কম্পাউন্ড করতে গেলে আই স আ ম্যান হুয়ের জায়গায় অ্যান্ড, তারপরে যেহেতু পার্সন তার জন্য হি করেছে, হি ওয়াজ ল্যাম্প। এবং আমরা যদি এবার এখানে প্লেস হোয়ার বা টাইম হোয়েন দিয়ে আসে, তাহলে কীভাবে করবো একটু আমরা মৌখিকভাবে শিখি, যে সাপোজ যদি বলা হয় আই ওয়াজ আই ওয়াজ বর্ন ইন 1971 এক্সাম্পল, হ্যাঁ তো এখানে আমরা এখানে 1971 আসছে, তাহলে এই যে একটা সময় উল্লেখ আছে, তখন আমাদেরকে কী ব্যবহার করতে হবে, দ্য টাইম হোয়েন, তাহলে 1971 ওয়াজ দ্য টাইম হোয়েন আই ওয়াজ বর্ন ইন। আর কম্পাউন্ড করতে গেলে 1971 was the time and I was born. Place-er khetre amra same ekoi bhabe I live in Rajshahi. The Rajshahi is the place where I live in. Rajshahi is the place and I live in. Tahole amra ki bujhlam simple complex compound e amra kibhabe the time when the place where we use korbo. আর আমরা এতটুকু বুঝতে পারলাম যে সিঙ্গেল ক্লজ থেকে যদি আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে যাই তাহলে কীভাবে করব সেটা আমরা অলরেডি ক্লিয়ার হয়েছে। সো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, যারা আমার স্টুডেন্ট আছো, অর্থাৎ আমার কলেজের স্টুডেন্ট যারা আছো বা যারা দেখছো, আমি জানি আমার সাথে অনেকে অ্যাড আছো এবং কলেজে আমি স্পেশালি আমি কলেজ স্টুডেন্ট এবং যারা এসএসসি ক্যান্ডিডেট আছো, এইচএসসি ক্যান্ডিডেট আছো, তাদের জন্যই কিন্তু আমি তোমাদের সুবিধার্থেই আমি কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি। এবং অনেকেই আমাকে বলেছে, আমার অনেক অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে বলেছে যে স্যার একটু আমাদের জন্য আরেক মানে যে সকল কঠিন গ্রামারগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করেন। তো ইনশাল্লাহ আমরা এর পরবর্তী ক্লাসগুলোর জন্য তোমরা অপেক্ষা করো, উইদিন এ ভেরি শর্ট টাইম আই উইল কাম ব্যাক অ্যাগেইন অ্যান্ড আই উইল ডিসকাস অ্যাবাউট মাই টাইপস অফ গ্রামার হুইচ আর ডিফিকাল্ট টু ইউ টু দ্য স্টুডেন্ট। ওকে, সো কিপ ওয়াচিং, দেখতে থাকো and learn more, আশা করি তোমরা ভালো কিছু পাবে। তো পথ থেকে পথে চ্যানেলটি আসলে এখানে অনেকে কোয়েশ্চেন করছে যে পথ থেকে পথে চ্যানেলটি আসলে অনেক কিছু আমরা দেখছি, হ্যাঁ এটি আসলে
তারা সচেতনমূলক কাজগুলো করে থাকে এবং শিক্ষামূলক যে সকল কাজগুলো সেগুলো নিয়ে তাদের কাজ। এই কারণে তারা আমাকে বলেছে এবং স্যার আপনি একটু এখান থেকে ক্লাসগুলো নেন, এই কারণে আমি এখান থেকে ক্লাসগুলো নিচ্ছি। হ্যাঁ, তো তোমরা সবাই সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এবং তাদের সাথে থাকবে এবং তাদেরকে যত উৎসাহিত করবে তারা তত আরো ভালো ভালো কাজ নিয়ে আসবে। যেমন আমি তোমাদের সামনে হাজির হয়েছি ক্লাস নিয়ে, এইরকম তারা আরো অনেকগুলো কাজ হাতে নিয়েছে এবং এগুলো তোমাদের সামনে উপস্থাপন করবে ইনশাল্লাহ। তো এ পর্যন্ত ভালো থেকো, সবাই সুস্থ থেকো এই কামনায়। আর আমরা এই করোনা ভাইরাস থেকে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি যেন খুবই সহজে আমরা মুক্ত হতে পারি, এই কামনায়। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।